ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বছর ঘুরে ফিরে আসে দিনটি। ঈদে অনেকের সময় কাটে প্রিয়জনদের সাথে, এছাড়াও বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে দেখা করার জন্য ঘুরতে যায় অনেকে, যা আবহমান কাল ধরে বাঙালি মুসলিম সংস্কৃতির সাথে মিশে আছে। কিন্তু সম্প্রতি বছরগুলিতে ঈদে আনন্দের নামে অপসংস্কৃতির আগ্রাসনে ঢুকছে এখনকার কিছু তরুণ প্রজন্ম। বিনোদনের নামে খোলা ট্র্যাকের উপর ডিজে পার্টি হৈহুল্লোড় করে গান বাজনা করছে তারা। এ সময় তারা সংসাজে ভুবুজিলা বাজিয়ে চারপাশে আতঙ্ক তৈরি করছে। এতে একদিকে যেমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ঈদে সুস্থ বিনোদনে নেতিবাচক। এবার লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থান ঘুরে তরুণদের ঈদ উদযাপনের কিছু দৃশ্য লক্ষ্মীপুর 24 ক্যামেরায় আমরা রেকর্ড করেছি। এবার দেখে নিই দৃশ্যগুলো। কিন্তু সমাজে এমন একটি তরুণ আছে যারা এমন অপসংস্কৃতি চান না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেটা আমরা সবাই জানি। আমরা তরুণ সমাজরা বর্তমানে যেভাবে ঈদটাকে উদযাপন করছি, আসলে এটা আমি একজন তরুণ হিসেবে আমি এটা সাপোর্ট করি না। আর আমাদের পূর্ব সংস্কৃতি যেরকম ঈদ আনন্দ উপভোগ করে, ঈদ আনন্দ যেভাবে তারা ঈদকে সেলিব্রেট করে, সেই হিসাবে বর্তমান তরুণ সমাজে কিছু তরুণ আছে যারা এটাকে একটু উচ্ছৃঙ্খলভাবে মানে উপস্থাপন করে ঈদটাকে এবং সেলিব্রেট করে। তো সেই হিসাবে চিন্তা করলে দেখা যায় যে এতে করে আমরা আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজন যারা রাস্তা চলাফেরা করে, যে মুরব্বীরা রাস্তা চলাফেরা করে, তারা এটাতে বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয় এর মাধ্যমে। এবং কিছু মা বোন আছে যেনারা ইফতিজিংয়ের শিকার হয়। সেজন্য আমি একজন তরুণ হিসাবে আগের যে ঈদের সেলিব্রেশন সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে আমি সাপোর্ট করি। আর বর্তমানটাকে একটু বর্তমান বলতে, আবার যারা আমাদের মতো সময়ে নির্মল আনন্দ চান, তাদের মতামত হচ্ছে এমন অপসংস্কৃতির লাগাম এখনই টেনে ধরা উচিত, নয়তোবা ঈদের নির্মল আনন্দগুলো একসময় প্রযুক্তির সাথে সাথে হারিয়ে যাবে। সেজন্য তরুণদের অভিভাবকদের আরও জোরে এগিয়ে আসতে হবে। লক্ষ্মীপুরের বিভিন্ন প্রান্ত ঘুরে জুনাইদ আল হাবিব, লক্ষ্মীপুর 24।